আবার একটা নতুন ভিডিও সবাইকে জানাই স্বাগত আর আমি অনেক ভালো আছি তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকে সারা দিন কি কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে সকাল সকাল ওয়েদারটা দেখো কেমন মেঘলা মেঘলা আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম কারণ মেঘলা ওয়েদার ঘুম থেকে উঠে দেখতে ভালো লাগে কিন্তু কোনো কাজ মার্চ করতে ইচ্ছা করে না এটাই হচ্ছে মেন প্রবলেম কিন্তু কাজ তো করতেই হবে মানে পড়াতে তো আমাকে যেতেই হবে সকাল সকাল উঠে রেডি হয়ে পড়াতে গিয়ে হয়ে গেল আর একটা কেলেঙ্কারি আমার স্টুডেন্ট বোতলে জল ফেলে দিয়ে সব বইপত্র ভিজিয়ে দিয়েছে এবার ছোট মানুষ কিছু বলাও যাচ্ছে না ওর মাও ওকে বকতে পারছে না এরকম কোনো দিনও হয় না তো হট করে হয়ে গেছে এখন আর কী করা যাবে তো সেই জন্য কাকিমাকে বললাম তোমার হেয়ার ড্রায়ারটা বের করো ওটা দিয়েই বইপত্রগুলো শুকিয়ে দিই কারণ আজকে সোমবার স্কুল যেতে হবে আর কালকে কোনো কারণে হয়তো বোতলের ছিপিটা খুলে গিয়ে হয়তো জলগুলো পড়ে গেছে এবার ও কান্না শুরু করে দিয়েছে আমি বললাম কেঁদে কোনো লাভ নেই আমি শুকিয়ে দিচ্ছি তো হেয়ার ড্রায়ার ইউজ করে সব কটা বই ভালো করে শুকিয়ে দিলাম যেগুলো আজকের জন্য প্রয়োজন তো এরকম আমার মতন কারা কারা আছো এরকম কাজে সিচুয়েশানে এরকমভাবে কাজ করেছো অবশ্যই জানাবে আজকে সকালে এই টিভিটাকে ওইদিকে নেওয়া হলো আর ফ্রিজটাকে এদিকে নেওয়া হলো মানে একটু সমস্যা হচ্ছিল টিভির ওইখানে তো কোনো সমস্যা নেই যাতায়াত হবে না তাই জন্য মা দেখলাম ওই দিকে টিভিটা করে দিয়েছে আর এই দিকে ফ্রিজটা করে দিয়েছে তোমরা যারা ভ্লগ দেখো তারা তো দেখেছো এই দিকে টিভিটা ছিল আর ওই দিকে ফ্রিজটা ছিল তো ফ্রিজে একটু সমস্যা হচ্ছিল যেতে আসতে আর ওদিকে টিভিটা আছে যেহেতু যেতে হবে না তাই সেই জন্য টিভিটা এখন ওদিকে দেওয়া হলো এখন এই বাসনগুলো আছে এগুলো মাজবো তারপর অনেক কাঁচাকুচি আছে আজকে যেহেতু রোদ উঠেছে অনেক কাঁচাকুচি করতে হবে তো এগুলো করে তারপরে আবার দেখা করছি আর আজকে তোমাদের সাথে আমি রবিবারের ব্লগটা শেয়ার করছি তো সেই জন্য রবিবারে দুপুরবেলার মেনুতে হয়েছিল চিকেন সবার বাড়িতে এটা হয়ে থাকে আলু দিয়ে চিকেন করা হয়েছিল আরও কী কী রান্না হয়েছে সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর তারপর আজকে সন্ধেবেলা একটা বিশেষ জায়গায় ঘুরতে গিয়েছিলাম তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো তো চলো আগে বেশি বকবক না করে খাওয়া দাওয়াটা করে নিই আর এরকম চিকেনের লাল লাল ঝোল খেতে কার ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের বাড়িতে বেশিরভাগ কষা কষাই হয় ঝোল সেরকমভাবে হয় না আবার কোনো কোনো সময় খুব মানে ইচ্ছা করলে আলু দিয়ে এরকমভাবে ঝোল করা হয় নয়তো শুধুই বেশিরভাগ খাওয়া হয় আজকে হয়েছে পুঁই ডাঁটা চচ্চড়ি রবিবারের মেনু মা ভাত দিয়েছে দেখো এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি আর এখানে আছে মাংস রবিবার মাংস হবে না এটা তো কোনো কথাই নয় তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সাথে দেখা হবে তো রবিবার বিকেলবেলায় আমার বাড়িতে পড়ানো থাকে না তো সেই জন্য ভাবি যে একটুখানি ঘুরতে বেরোবো সব সময় হয় না বৃষ্টি বাদল এখন যেহেতু বর্ষাকাল তো আজকে একটু শুকনো শুকনো দিন ছিল তো সেই জন্য ভেবেছিলাম যে আজকে একটু ঘুরতে যাবো বাট বেরিয়েছিলাম ওই ধরো 6:30টার পরে তো সন্ধে সন্ধে হয়ে গিয়েছিলো তাই ভালোভাবে ভ্লগটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ না রাতের অন্ধকারে যেটুকুনি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম সেটুকুনি শেয়ার করলাম কারণ শনি রবি বিকেলে ছুটি থাকে তাই একটু যদি নাও বেরোই মনটা কেমন করে তো সেই জন্য কিছু মানে কাজ থাকুক বা না থাকুক একটুখানি ঘুরতে বেরোতে ভালো লাগে তো হাই রোডে একটুখানি ঘুরতে গিয়েছিলাম আর ওদিকে প্রচুর পাট এখন শোকাচ্ছে তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম আর আমরা বিশেষত গিয়েছিলাম গাড়িতে তেল ভরতে বাট আমাদের বাড়ি থেকে যেটা একদম কাছে পেট্রোল পাম্প সেখানে প্রচুর ভিড় ছিল তাই ভাবলাম একটু ঘুরেও আসা হবে একটু দূরে যাওয়াও হবে তো সেই জন্য একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম সন্ধেবেলা আমরা আজকে যেখানে পেট্রোল পাম্পে তেল ভরতে গেছিলাম ওটা অনেক সুন্দরভাবে সাজানো আছে আমাদের বাড়ি থেকে প্রায় 1.5 কিলোমিটার রাস্তা কিন্তু এত সুন্দরভাবে সাজানো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আমাদের ঘোরাও হয়ে গেল তেল ভরাও হয়ে গেল তারপর বাড়ি এলাম আজকে আমাদের কালনায় এসেছিল কার্তিক আর পিয়ালি মানে কার্তিকদা আর পিয়ালিদি কিন্তু এত কাছে এসেও তাদের সাথে দেখা হলো না এটা সত্যি একটা আফসোসের ব্যাপার আমি দেখলাম তাদের ভ্লগে মানে দুদিন আগে ভ্লগটা ছেড়েছে আমাদের কালনাতেই স্বরূপ মেডিকেলে এসেছিলো আর আমাদের বাড়ি থেকে জাস্ট 10 মিনিটের ব্যাপার তো আগে যদি জানতাম অবশ্যই দেখা করতাম কিন্তু যেহেতু জানতাম না ভিডিওটা দেখার পর জানতে পারলাম এরপর যদি অবশ্যই তোমরা এখানে আসো আগে থেকে জানিয়ে আসবে তাহলে অবশ্যই তোমাদের সাথে দেখা করতে যাবো
তো আজকের ভিডিও সকালবেলায় শেষ করলাম, মানে একটা গোটা দিনের ভিডিও কালকে রাত থেকে আজকে সকাল পর্যন্ত ভিডিও করলাম। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার আজকে কিছু নতুন ভিডিও নিয়ে কালকে হয়তো দেখা হচ্ছে। তো সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে। আজকের মতন টাটা।